করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। রবিবার সকাল 10:30 নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় সবজি বাজার, নেতাজি পৌর বাজার, নেতাজি কমার্শিয়াল বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন বিভিন্ন জায়গায়। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহসভাপতি কমলেশ বিহানী, অসিত সাহা, সম্পাদক জয়ন্ত কুণ্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র, ইসি মেম্বার হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। মাস্ক বিতরণের পাশাপাশি প্রতিটি দোকান, শপিং মল এবং বিভিন্ন পরিবহনে নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন তারা। তারা সাধারণ মানুষের কাছে আবেদন করেন ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই যেন মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত ব্যবসায়ীদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। সমস্ত ব্যবসায়ীদের কাছে একটাই আবেদন আমরা রাখছি যে যারা যে সমস্ত কাস্টমার মাস্ক না পরে আসবেন তাদেরকে যেন কোনো ধরনের মাল বিক্রি করা না হয়, এবং যে সমস্ত ক্রেতা সাধারণ বাজারে আজকে আমাদের সামনে আসছেন যাদের মুখে মাস্ক নাই আমরা তাদেরকে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মাস্ক বিলি করছি, এবং প্রতিটা মানুষের কাছে আমরা আবেদন রাখবো মালদা জেলার ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে যে এই করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাতে এই করোনার পরিস্থিতিটাকে নির্মূল করতে পারি তার জন্য আমরা আজকে যে জেলার সমস্ত ব্যবসায়ীদের নেতৃত্ব আজকে এখানে বেরিয়েছে, প্রতিটি মার্কেট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বেরিয়েছে, চেম্বার অফ কমার্সের বিভিন্ন কর্মকর্তারা বেরিয়েছেন, তারা বেরিয়ে বিভিন্ন বাজারে বাজারে ঘুরে আজকে মাস্ক বিলি করছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটি মানুষ মাস্ক পায়, এবং সেই ক্ষেত্রে আমরা আজকে প্রায় 20,000-এর মতো মাস্ক নিয়ে বেরিয়েছি, যেটা 10,000 আমাদের কাছে স্টিকার আছে, যে স্টিকারগুলো প্রতিটা দোকানে লেখা আছে নো মাস্ক নো সেল, সেইটা আমরা দিয়ে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি যে আগামী করোনা পরিস্থিতিতে যেভাবে দিনের পর দিন আমাদের জেলাতে করোনা পরিস্থিতি বাড়ছে, যেমন আজ গতকালকে আমাদের 753টা করোনা শিকার হয়েছে মানুষ, তাতে যাতে কমাতে পারি তার জন্যই আমরা আজকে এই আবেদন নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।